ডেঞ্জার জোন। হোয়াট ইজ ডেঞ্জার জোন? ডেঞ্জার জোন মানেটা কি, এগুলো হয়তো সবাই জানে কিংবা অনেকে জানে না। তো যারা জানে না তাদেরকে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে পারবেন যে কোন খাবারটা কোন টেম্পারেচার মধ্যে রাখা যাবে, কোন টেম্পারেচার মধ্যে আমাদের খাওয়াটা উচিত বা কোন টেম্পারেচারের মধ্যে আমাদের স্টোর করা উচিত, এই সব ডিটেলস এই ভিডিওর মধ্যে দেখাবো। সে তো আজ আমি আপনাদেরকে ডেঞ্জার জোন সম্বন্ধে বলবো। তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। তো চলুন আজ আমি আপনাদেরকে ডেঞ্জার জোন সম্বন্ধে কিছু বলবো। তো ডেঞ্জার জোন ব্যাপারটাকে আমি তিনটে স্টেপে ভাগ করে নেব। তিনটে স্টেপ কি, একটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ ডেঞ্জার জোন, মানে ডেঞ্জার জোন মানেটা কি, ডেঞ্জার জোনের টেম্পারেচার কি বা কি হতে পারে ডেঞ্জার জোনের টেম্পারেচার। সবচেয়ে লাস্ট এবং টাপ এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে হোয়াট ইজ ফুড সার্ভিস টেম্পারেচার। এই তিনটে স্টেপে আমি জিনিসটাকে ডিভাইড করে দেবো যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো ফার্স্ট আমি কি বললাম, হোয়াট ইজ ডেঞ্জার জোন। ডেঞ্জার জোন মানে কি, ডেঞ্জার জোন মানে হচ্ছে একটা টেম্পারেচার। এই টেম্পারেচারের মধ্যে যাই খাবার রাখুন বা যাই খাবার খান, মাইক্রো ব্যাকটেরিয়া এতটা গ্রোথ করে যে খাবার যে কোনো মুহূর্তে খেলে শরীরকে যে কোনো মুহূর্তে খারাপ করে দেয়, অতএব আমাদের কোনো কিছু খাওয়ার উচিত নয়। হোয়াট ইজ ডেঞ্জার জোন টেম্পারেচার? ডেঞ্জার জোন টেম্পারেচার কত? ডেঞ্জার জোন টেম্পারেচারকে আমরা শুধু যদি ধরে থাকি 4 ডিগ্রি থেকে 60 ডিগ্রি টেম্পারেচার, এই 4 ডিগ্রি আর 60 ডিগ্রি মাঝখানে যে টেম্পারেচার এটা হচ্ছে ডেঞ্জার জোন টেম্পারেচার। এই জোনের টেম্পারেচার কত, 4 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, আমাদের মাথায় রাখতে হবে। 4 ডিগ্রি থেকে 60 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কোনো খাওয়া উচিত নয়। থার্ড যে পয়েন্টটা আছে এটা হচ্ছে গিয়ে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, পয়েন্টটা কি, হোয়াট ইজ ফুড সার্ভিস টেম্পারেচার। ফুড সার্ভিস টেম্পারেচার মানে কি, আমরা কোন টেম্পারেচারের মধ্যে খাবারটা খাবো বা ফুডটা খাবো কোন টেম্পারেচার। আমি তো বললাম ডেঞ্জার জোন মানে কি, ডেঞ্জার টেম্পারেচার কত, তো 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং 60 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যে টেম্পারেচারটি এটা হচ্ছে গিয়ে বা ফুড সার্ভিস টেম্পারেচার আমরা বলতে পারি। এই টেম্পারেচারের মধ্যে খাবার খাওয়া উচিত বোঝার সুবিধার্থে এটাকে আমি আরও কোল্ড ফুড, ফ্রেশ ফুড, হট ফুড তিনটে ডিভাইসে আমি ভাগ করব। কোল্ড ফুড কোনটা, কোল্ড ফুডটাকে, কোল্ড ফুড হচ্ছে গিয়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যে ফুড টেম্পারেচার সেটা হচ্ছে গিয়ে কোল্ড ফুড। এরপরে আসছি ফ্রেশ ফুড। ফ্রেশ ফুডের টেম্পারেচার কিন্তু সবসময় ডেঞ্জার জোনে থাকে, তবুও এই খাবার খেলে অতটা ব্যাকটেরিয়া অতটা গ্রোথ করে না। তবে এই খাবারের খাওয়ার একটা যথেষ্ট টাইম রয়েছে, 2 থেকে 3 মিনিটের মধ্যে ফ্রেশ ফুডটা খাওয়া ঠিক। এরপরে যখন আছে হট ফুড, হট ফুড মানে 60 ডিগ্রি টেম্পারেচার ওপরে যে টেম্পারেচার সেটা হচ্ছে কি হট ফুড। মানে এই টেম্পারেচার জন্য যদি কোনো খাবার আমাদের খাওয়ার থাকে তো 60 ডিগ্রি টেম্পারেচার উপরে যে টেম্পারেচার সেই টেম্পারেচার খাবে। যেমন আমরা যখন কোনো খাবার কুক করি সেই কুকিং টেম্পারেচার হচ্ছে গিয়ে 80+ বা 90, এইরকম টেম্পারেচারের মধ্যে খাবারটা কুক হয়। ওই খাবারটা কুক হওয়ার পরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের খেয়ে নেওয়া দরকার, কারণ ওই 2 ঘন্টার মধ্যে আমাদের টেম্পারেচার যথেষ্ট 60 ডিগ্রির মধ্যে চলে আসে। এরপরে ওটা যখনই 60 ডিগ্রির নিচে চলে আসবে খাবারের মধ্যে ব্যাকটেরিয়া গ্রোথ করবে আর ওই খাবার খেলে আমাদের শরীর খারাপ করবে। তো এই হলো ডেঞ্জার জোনের ব্যাপারটা। তো আপনারা বুঝতে পারলেন ডেঞ্জার জোন জিনিসটা কি, ডেঞ্জার ব্যাপারটা কি, কোন টেম্পারেচারের মধ্যে আমাদের খাওয়া প্রয়োজন এবং কোন টেম্পারেচারের মধ্যে আমাদের খেলে শরীর খারাপ করবে না।